দেখে কি মনে হচ্ছে বলুন তো, কিসের রেসিপি হতে পারে? হ্যাঁ, আমি জানি সবাই এটা খুব সহজেই ধরে ফেলবে, আর যদি সুবাস পাওয়া যেত তাহলে তো আরও সহজেই ধরে ফেলতো। এটা আসলে কিসের রেসিপি, ঠিক বলেছি না? আর যাদের জন্য ডাইনিং টেবিলে এই রেসিপিটা থাকলে দুর্গন্ধে টেবিলে আসতে চায় না, তাদের জন্য তো ভয়ানক রকম একটা রেসিপি এটা। আসসালামু আলাইকুম, রসনার ব্যঞ্জন চ্যানেলের রান্নাঘর থেকে আজকে আয়োজন করা হয়েছে গরুর খুবই মজাদার ভুড়ি ভুনা। কোনো কোনো জায়গায় এটাকে আবার বট ভুনাও বলে। চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। গরুর ভুড়িকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এটাকে হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। হলুদের পরিমাণটা একটু কম দেওয়ার কারণে কিছু কিছু ভুড়ি এখানে কালো দেখাচ্ছে, এটা কোনো প্রবলেম না, নেক্সট রান্নায় যখন যাব তখন এটা আর কিছু বোঝা যাবে না। ভুড়িগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, কেটে আবার ভালো করে কুসুম কুসুম গরম পানিতে আমি ধুয়ে নিয়েছি। ভুড়িগুলো আমার পরিমাণে হয়েছিল 1 কেজি পরিমাণ, সেই কারণে আমি পেঁয়াজ নিয়েছি 250 গ্রাম আর রসুন নিয়েছি 7টি, কোয়াগুলো খুলে নিয়েছি, আরও কিছু রসুন আমি দিব সেটা বেটে। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর রসুনগুলো কোয়াগুলো খুলে নিয়েছি। এখন বাকি মশলাগুলো তৈরি করে নেব। নিয়েছি 3 চামচ পরিমাণ রসুন বাটা, কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, জিরা বাটা, আদা বাটা, তেজপাতা, শুকনো মরিচ আর সাথে নিয়েছি লবঙ্গ। এর পরিমাণগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। শুকনো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ জিরার গুঁড়ো। এখন রান্না শুরু করব। কেটে রাখা ভুড়িগুলো কড়াইতে নিয়ে নিলাম আর এর মধ্যে যতগুলো মশলা আমি এ পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি সবগুলো মশলা এখানে দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি বাকি আর 2টা উপকরণ মিক্সড করব, সেটা হলো তেল আর পানি। আসলে ভুড়ি রান্না করা খুবই সহজ, কিন্তু ভুড়ি পরিষ্কার করা বেশ কঠিন। দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ পরিমাণ তেল আর 7 মতো লবণ। তেলের পরিমাণ শুরুতে কমিয়ে দিব, কারণ ভুড়ি থেকে প্রচুর তেল বের হয়, তাই শুরুতে এত বেশি তেল না দিয়ে যদি প্রয়োজন হয় পরে আরও দেওয়া যাবে, তবে সাধারণত প্রয়োজন হয় না। দিয়ে দিলাম আমি একেবারে অনেকখানি পানি, যে পানিটাতে ভুড়িগুলো একেবারে সিদ্ধ হয়ে আসবে। আমি এখানে টোটাল 4 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। ছোটবেলায় কখনো কল্পনা করিনি যে ভুড়িও কাটবো এবং ভুড়ি রান্নাও করব। তখন তো মনে হতো মা ছাড়া আর বড় কোনো মানুষ ছাড়া এই জিনিস আর কখনোই খাওয়া হবে না, হয়তো সময়ের চাহিদায়। এখন সব পরিবর্তন হয়ে গিয়েছে, এখন ভুড়িও পরিষ্কার করি এবং সেই ভুড়ি রান্না করে আয়েস করে খেয়েও ফেলি। যাই হোক, ভুড়িটাতে আমার তেল দেওয়া, পানি দেওয়া সব কিছু কমপ্লিট। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করতে দেব। ভুড়িটা আমার রান্না হতে থাক, আশা করি ততক্ষণ পর্যন্ত পুরো রেসিপিটার সাথে আপনারা থাকবেন। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে আমি এটাকে নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। অনেকখানি পানি শুকিয়ে এসেছে, এ অবস্থায় আমি আরও কিছুক্ষণ রান্না করব। দেখতে দেখতে আমার চ্যানেলটি 1 বছর পূর্ণ হলো। 1 বছর আগে যখন এই চ্যানেলটি খুলেছিলাম তখন একবারের জন্য কল্পনা করিনি যে 1 বছর বা এতদিন চ্যানেলটা ধৈর্য সহকারে চালাতে পারবো। আল্লাহর কাছে হাজার শুকর যে আমি এতদিন ধৈর্য নিয়ে এই কাজটা করতে পেরেছি, আর আপনাদের কাছে অনেক অনেক শুকরিয়া যে আপনারা যারা আমাকে এতদিন সাবস্ক্রাইব করেছেন এবং যারা সাবস্ক্রাইব না করে নিয়মিত আমার ভিডিও দেখছেন, তাদের সবাইকে জানাই মন থেকে ধন্যবাদ।
যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। রান্নাটি অনেকখানি হয়ে এসেছে, পানি শুকিয়ে এসেছে। এখন এই অবস্থায় আমি এটাকে কষাতে থাকব। খুবই ইন্টারেস্টিং বিষয় হলো, ছোট যখন ছিলাম তখন মাদেরকে দেখতাম ভুঁড়ি ঈদের পরের দিন রান্না করে, আর 5 থেকে 6 দিন পরে সেই ভুঁড়ি আমরা খেয়ে থাকি। সেটা কিন্তু খেতেও খুব অসাধারণ লাগত। আবার অনেকে আছে যারা এইভাবে 2-3 দিন কষিয়ে ভুঁড়ি খেতে চায় না, তারা টাটকাই খেতে চায়। আসলে এটা রুচির ব্যাপার, যে যেভাবে খেতে পছন্দ করে। যাই হোক, কথায় কথায় আমার রান্না অনেকখানি এগিয়ে এসেছে। আমি বরাবরই পানি দিয়ে দিয়ে যে কোনো জিনিস কষিয়ে থাকি, তাই আজকে ভুঁড়িটাও সেটার বিপরীতে যাবে না। তাই ভুঁড়িও আমি অল্প অল্প পানি দিয়ে প্রায় 1 ঘন্টার মতন কষিয়েছি। শুরুতে যখন কষানো শুরু করেছিলাম তখন ভুঁড়িটার রং ছিল একরকম, কষাতে কষাতে একসময় ভুঁড়িটার কালার খুব সুন্দর একটা ডার্ক ব্রাউন কালার চলে আসে, এবং ভুঁড়ি থেকে ভুঁড়ির যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেটাও চলে যায়, এবং খুবই সুন্দর একটা মিষ্টি ফ্লেভার চলে আসে, যেটা খাওয়ার রুচি অনেকাংশে বাড়িয়ে দেয়। দেখেন কি সুন্দরভাবে ভুঁড়িটা আমার তেল উপরে ভেসে উঠেছে এবং ভুঁড়িগুলোও সিদ্ধ হয়ে এসেছে। এই ক্ষেত্রে যদি সিদ্ধ না হয় তাহলে পানি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিলেই ভুঁড়িটা একেবারে সিদ্ধ হয়ে আসবে। এভাবে পুরো 1 ঘন্টা আমি সময় নিয়ে খুবই ধৈর্য সহকারে ভুঁড়িটাকে কষিয়েছি। অল্প অল্প করে পানি দিয়েছি, আবার ঢাকনা দিয়েছি এবং কিছুক্ষণ পরে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। ভুঁড়িটা কষানো একেবারে হয়ে গিয়েছে, খুব সুন্দর ফ্লেভারও বের হয়েছে। এটাকে আরও একটু সুস্বাদু করার জন্য একে আমি একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা দিলে রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়, এটা আমার কাছে মনে হয়। তাই আমি এখানে একেবারে শেষে 1 চামচ পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি। একেবারে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর জন্য চামচের সাহায্যে আমি কাছে নিয়ে দেখালাম। রান্নাটা একেবারে কমপ্লিট। এভাবে একেবারে লাল হয়ে আসবে রান্নাটা, ঢাকনা দিয়ে রেখে দিবেন। এরপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার রেসিপি অনুযায়ী কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।